হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। গত দুই দিন তিন দিন যাবৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে নেম আর্ট, মানুষের নামের একটা আর্ট। তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিও দেখাবো কীভাবে আপনার নিজেদের নামে নেম আর্ট বানিয়ে নেবেন আপনার হাতের ফোনটি দিয়ে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলতেছি, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দেবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। তো আমরা মোবাইল স্ক্রিনে আসা পড়লাম। আসার পর এখানে পিক্সেল অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড নেব, এখানে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, গ্যালারিতে ক্লিক করার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে ক্লিক করলাম, তারপর হয়ে গেলো। তারপর নিউ টেক্সটে ডাবল ক্লিক করবো, তারপর এখানে আমরা টেক্সট লিখবো, আমি আমার নাম লিখছি, আর এ ডাবল বি ই রাব্বি, তারপর ওকে ক্লিক করব। তারপর এখানে আমরা এতে ক্লিক করব, তারপর এখানে আমরা স্ক্রল করে এই যে ফন্টে আসবো, ডাবল এ বি যে লেখাটা আছে এখানে আসবো। তো আমরা এখানে যাব, যাওয়ার পর যে রাব্বি এখানে মাই ফোনটা আমরা ক্লিক করব। মাই ফোনটা ক্লিক করার পর আমরা এখানে যেটা ক্লিক করে দেবো, তার আগে একটা কাজ আপনাদের করতে হবে, সেটা আমি আপনাদের ভিডিওতে লাস্ট দিকে কীভাবে আপনারা পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন ডাউনলোড করাবো। ডাউনলোড লিঙ্ক নিচে পেয়ে যাবেন, সব কিছু নিচে পেয়ে যাবেন। তো এখান থেকে ডাউনলোড করার পর কীভাবে অ্যাড করতে হবে সব কিছু আমি দেখিয়ে দেবো ভিডিওর লাস্টে। তো এখান থেকে আপনি এটা ক্লিক করার পর হয়ে গেছে, এখন ওকে দেব। দেওয়ার পরে যে আমার নাম রাব্বি, তো আমার ফোনটা এসে পড়ছে। তো এখানে আমি আমার লেখাটা একটু বড় করে নেব, বড় করার পর তারপর তো এখানে আমি এখন একটা ছবির উপরে একটা সরি টেক্সটের উপরে একটা ছবি ইউজ করব। তো আমি ছবি ইউজ করব, তো এখন আমি স্ট্রোকটা নিব, দেখুন আমার লেখাটা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা করে নেবেন। তো শ্যাডো দিয়ে দিলাম হালকা শ্যাডো, দেখুন এখন দেখুন লেখাটা খুবই সুন্দর লাগছে, খুবই। তো এইভাবে আপনি করে নেবেন। তো আমি শর্টকাটে দেখিয়েছি, কারণ আপনি আমি চাই না আপনাদের বেশি সময় নষ্ট হোক। তো এখন এখান থেকে ইমেজ ফরম্যাট দিবেন, তারপর আপনি এক্সপোর্ট দিবেন আলট্রা, এটা হচ্ছে খুবই ভালো। তো সেভ টু গ্যালারি, তো আপনি এইভাবে বানিয়ে নেবেন। তো একটা কাজ করতে হবে, পিকচারটা ওপেন করে আমরা আমাদের ছবি আরেকটু সুন্দর করে, আমার কাছে পিএনজি নাই জন্য আমি পিকচারটা এসে এটা ইউজ করছি, এটা নেব। নেওয়ার পর অ্যাড করার পর এই যে দেখেন এখানে আসবেন, এখানে এসে কাট আউটে ক্লিক করার পর এই যে এখানে একটা চাপ দেবেন, তাহলে অটোমেটিক এটা কাট হয়ে যাবে। তো এখানে হয়ে গেছে, এটা এই দেখতে পারতেছেন, এই যে এটা আরো খুবই সুন্দর লাগছে এখন। তো এইভাবে আপনি করে নেবেন। তো আপনারা ফোনটা ডাউনলোড করে নেবেন, করে নেওয়ার পরে যাবেন ডাউনলোড ফোল্ডারে, ফোল্ডারে গিয়ে তারপর ফোনটা কপি করবেন, কপি করার পর ইন্টারনাল স্টোরে যাবেন। ইন্টারনাল স্টোরে গিয়ে যে কোনো একটা ফোল্ডারে বা ফন্ট নামে একটা ফোল্ডার খুলবেন, খোলার পর এখানে আমার আগে খোলা আছে, তো আপনারা পেস্ট করে দেবেন, আমার পেস্ট করা আছে, আমি তারা করছি না। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে আমরা আবার পিক্সেল ল্যাবটা ওপেন করব। ওপেন করার পর একটা ফন্ট নেব, ফন্ট নেওয়ার পর আর টেক্সট নেওয়ার পর হ্যাঁ এটাকে আমরা ডাবল ক্লিক করে বাংলা লিখব, লেখার পর
এখন দেখেন তো এখানে আমরা এই যে এতে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা মাই ফোনটা যাব, তারপর আমরা এই যে এখানে যে প্লাস চিহ্নটা দেখছেন এটাতে ক্লিক করে ওই সেই ফোল্ডারটা খুঁজে নেব আমরা, খুঁজে অ্যাড করবো এটাকে, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমার এখানে নাই, আমার অ্যাড করা আছে তাই। তো অ্যাড করে নেওয়ার পর এখানে ওই যে নিচে ফোনটা দেখতে পাচ্ছেন তো এটাতে ক্লিক করলেই আমারটা হয়ে যাবে, দেখেন হয়ে গেছে হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি গাইস, প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, যদি খারাপ লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনি বলবেন আমি কোন ধরনের ভিডিও বানাবো, প্লিজ প্লিজ একটা লাইক করবেন আমার ভিডিওতে। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, সে ভালো থাকুন, আল্লাহ।